উত্তর চব্বিশ পরগনা থেকে যে দিকে একটু নজর রাখবো এবারে পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডে নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত আজ খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ এই খুনের কাণ্ডের ঘটনার তদন্তকারী অফিসার রাজকুমার সরকারের সাথে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে এসে পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। আরো একবার জানাই মীনাক্ষী দত্ত তার নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী যার বিরুদ্ধে অভিযোগ ছিল কয়েকদিন আগে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয় এই নিয়ে বিটি রোড উত্তপ্ত হয়ে ওঠে। এবার এই মুহূর্তে আমাদের সঙ্গে বিক্রান্ত রয়েছেন প্রতিনিধি। বিক্রান্ত, আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষী দত্ত এই মুহূর্তে পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, কি কি ছবি আমি তোমার থেকে আরো বিস্তারিত জানবো। দেখো, তোমাকে আমি বলে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত তিনি কিন্তু প্রথমে তার বাড়ি থেকে বেরিয়ে খড়দা থানায় যান এবং খড়দা থানায় যাওয়ার পর খড়দা থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আইসি রাজকুমার সরকার তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে একই সাথে তারা দুজনে মিলে তারা কিন্তু এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে এসে তারা কিন্তু সরাসরি যিনি পুলিশ কমিশনার রয়েছেন অজয় ঠাকুর তার ঘরে যান এবং তার ঘরে গিয়ে এই মুহূর্তে কিন্তু তার সঙ্গে কথাবার্তা চলছে। যেটা প্রসঙ্গত যে গত দুদিন আগেই যে এই খুনের ঘটনায় ধৃত হয়েছিলেন যে সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি পণ্ডিত যে মূল ষড়যন্ত্রকারী হিসাবে তার কিন্তু জামিন হয়ে যায়, অর্থাৎ বাকিদের জামিন না হলেও তার জামিন হয়। এরপরই তারা কিন্তু বিক্ষোভ বা অবরোধ দেখাতে থাকেন। তারপর মীনাক্ষী দত্ত অসুস্থ হন এবং এই যে জামিন বা জামিন পাওয়া এই ঘটনা শুনেই কিন্তু তিনি এটি অসুস্থ হন এবং তারপরই গতকালকে আমরা দেখেছি যে তারা কিন্তু হাইকোর্টেও গেছিলেন, হাইকোর্টে গিয়ে সমস্ত বিষয়টা খোঁজ নিয়েছেন এবং তারপরে আমরা জানতে পেরেছি যে পুলিশ কমিশনার অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে যে সঞ্জীব পণ্ডিত বা যে বাপি ওরফে বাপি পণ্ডিতের জামিন খারিজের জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে একটি আপিল করতে চলেছেন যে এই জামিন খারিজের জন্য এবং পুরো বিষয়টা নিয়ে, এবং তার পাশাপাশি এই বিষয়টা নিয়েই কিন্তু অনুপম দত্তের যে স্ত্রী মীনাক্ষী দত্ত তিনিও এম পুলিশ কমিশনারের সঙ্গে এসছেন, পুলিশ কমিশনারের সঙ্গে দয়া করে কথা বলতে এসছেন যে কীভাবে আপিল হবে বা কী হবে বা তারা, অর্থাৎ যেমন ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি সুপ্রিম কোর্টে আপিল করা হচ্ছে তার পাশাপাশি অনুপম দত্তের পরিবারের পক্ষ থেকে কোনো আপিল করা হবে কিনা এই গোটা 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 আইনি প্রক্রিয়াটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতেই তারা কিন্তু কমিশনারের কাছে এসছেন এবং কমিশনারের সঙ্গে তারা এই মুহূর্তে ভেতরে কথা বলছেন। এখন আমরা লক্ষ্য রাখবো যে কতক্ষণ এই কথা চলে বা কথা আমরা জানতে পারবো যে কী কথা হলো না হলো সমস্তটা বিষয় কিন্তু তিনি যখন বেরোবেন, মীনাক্ষী দত্ত যতক্ষণ না বেরোচ্ছেন ততক্ষণ তার কিছু বোঝা না গেলেও তিনি যখন বেরোবেন তারপর কী কথা হলো সেই সব বিষয় কিন্তু আমরা জানতে পারবো। বেশ, ধন্যবাদ বিক্রান্ত। কথা বলছিলাম প্রতিনিধি বিক্রান্তের সঙ্গে পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর অনুপম দত্ত তার খুনে মূল অভিযুক্ত এই জামিনে ছাড়া পেয়ে যান, তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আজ তাঁর স্ত্রী মীনাক্ষী দত্ত খড়দার ভারপ্রাপ্ত আধিকারিক এই খুনের যিনি দায়িত্ব নিয়েছিলেন তার সঙ্গে পুলিশ কমিশনারের অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন।